এটা হচ্ছে ইনফার্টিলিটির লাস্ট পার্ট এখানে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে ওভারিয়ান কি কি কারণ রয়েছে ইনফার্টিলিটির জন্য কারণ আমরা আগের ভিডিওতে বাকি যে আর কি মানে ওভারির আগে পর্যন্ত দেখে নিয়েছি মেলেরটাও দেখে নিয়েছি তারপরে ফিমেলের ওভারির আগের পর্যন্ত দেখে নিয়েছি আমরা এখানে এখন অ্যাকচুয়ালি দেখবো যে ওভারিয়ান কজেস অ্যাকচুয়ালি আমি এখানে ওভারিয়ান অ্যান্ড কজ বলতে ওভারিকে মানে পার্টিকুলারলি শুধু ওভারিতেই প্রবলেম আছে তা বলছি না আমি বলছি মেনলি ওভারি তিনটে ফাংশন আছে একটা হচ্ছে ওভুলেশন আচ্ছা তিনটে ফাংশন না একটা হচ্ছে হচ্ছে ওভুলেশন এবার ওভুলেশন রিলেটেড দুটো প্রবলেম একটা হচ্ছে যে বেসিক্যালি সেটা হচ্ছে লিউটিয়াল ফেজের ডিফেক্ট যেটা সেটা হচ্ছে যে মানে এই তিনটে কন্ডিশন হতে পারে তো এবারে ওভারি থেকে ওভুলেশন কেন হচ্ছে না তার কারণগুলো বেসিক্যালি কি রয়েছে বেসিক্যালি এগুলো সবকটা ওভারির মধ্যেকারী কারণ ঠিক আছে মানে এবারে এটার কারণ হতে পারে যে আয়দার ওভারিতে ফলিকেল কম আছে অথবা ওভারি থেকে মানে বেসিক্যালি ওপর থেকে হরমোনের পাটটা ঠিক নেই সেটা জানতে গেলে আমাদেরকে নর্মাল পাটটা দেখে নিতে হবে তো নর্মাল পাটে আমরা কি পাচ্ছি দেখি সবার প্রথমে দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে এখানে আমাদের কাছে রয়েছে হাইপোথ্যালামাস অ্যান্ড হাইপোথালামাস থেকে আমাদের কাছে বেসিক্যালি আমরা পাচ্ছি জিএনআরএইচ জিএনআরএইচ আমাদের যাচ্ছে হচ্ছে বেসিক্যালি পিটুইটারিতে পিটুইটারির উপর অ্যাকশন করার ফলে পিটুইটারি থেকে দুটো হরমোন বেরোবে একটাকে আমরা বলছি এলএইচ অ্যানাদার ওয়ান ইজ এ এফএসএইচ FSH গিয়ে অ্যাকচুয়ালি দুটো গ্ল্যান্ডে দুটো সেলের উপর কাজ করবে একটা হচ্ছে থেকা একটা হচ্ছে গ্রানুলোসা গ্রানুলোসা সেল থেকে অ্যাকচুয়ালি এটা ফলিকেল ডেভেলপমেন্টকে হেল্প করবে এন্ড এই যে থেকা সেল যেটা রয়েছে সে থেকা সেলের উপরে এলএইচ এর রিসেপ্টর বানানোর জন্য এলএইচ থেকা সেলের উপরে গিয়ে কাজ করতে পারবে ইন এ ল্যাটার স্টেজ আর তার ফলে সেখান থেকে তৈরি করবে অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন দেন গোস টু রানুলোসা সেল অ্যান্ড এখান থেকে এসে বাই অ্যারোমেটাইজেশন এটা তৈরি করবে ইস্ট্রাডিওল এবার এই ইস্ট্রাডিওলের অনেকগুলো ফাংশনের মধ্যে একটা হচ্ছে এ ওপরে গিয়ে হাইপোথালামাসে বেসিক্যালি যাবে অ্যান্ড হাইপোথালামাস থেকে এটার পজিটিভ ফিডব্যাক বা ইয়ের মাধ্যমে এটা এইচ সার্জ ঘটাবে এল এইচ সার্জ ঘটানোর ফলে এই যে এল এইচ রয়েছে সেই এল এইচ এই যে ফলিকেল আছে ফলিকেল এর উপরে কাজ করবে এবং এই ফলিকেল থেকে বেসিক্যালি আমাদের ওভুলেশন হবে আমরা ওভুলেশন দেখতে পাবো আর ওভুলেশনের পরে ফলিকেলটা কিসে চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে করপাস লুটিয়াম অ্যান্ড এই যে ইস্ট্রোজেন যেটা আছে সেটা এখানে কি করবে এটা ইউটারাসের ওপরে কাজ করবে ইউটারাসের ওপরে কাজ করার ফলে ইউটারাসের মধ্যে এটা তৈরি প্রজেস্টেরনের করবে রিসেপ্টর তৈরি করার পরে এখান থেকে বেরোবে হচ্ছে প্রজেস্টেরন প্রজেস্টেরন এখান থেকে বেরিয়ে এটা প্রোজেস্টের রিসেপ্টার উপর কাজ করে এটা সিক্রিটারি ফেসকে মেনটেন করবে এবারে একটা জিনিস সহজে সবার আগে সলভ হয়ে যাবে সেটা হচ্ছে কি না এই যে এখানে আমাদের যে কর্পাস লুটিয়াম অ্যান্ড তার যে নেক্সট পাশওয়টা আমরা পাচ্ছি এই কর্পাস লুটিয়ামটা যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে সেটাই অ্যাকচুয়ালি লিউটিয়াল ফেস ডিফেক্ট ক্রিয়েট করে যেটাকে আমাদের ডায়াগনিসিস করার জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে ল্যাপারোস্কোপি ল্যাপারোসি করে আমরা দুটো জিনিস দেখতে পারি একটা হচ্ছে করপাস হচ্ছে করপাসকে দেখতে পারি আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড নিতে পারি পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে আমরা ওভাম পাব মানে যেটা আমরা ওই বেসিক্যালি বেসাল বডি টেম্পারেচার মেনটেন মানে দেখছিলাম বেশাল বডি টেম্পারেচার দেখে যে সময়টা অ্যাপ্রক্সিমেটলি ওভুলেশন এর টাইম হচ্ছে সেই তারপরে আমরা এরকমভাবে দেখতে পারি যে এইটাতে কোন রকম হচ্ছে কি না সো লিউটি এখান থেকে দেখতে পারি আর লিউটিয়াল ফেস ডিফেক্টের যদি আমি ট্রিটমেন্টের কথা বলি তাহলে সেখানে হচ্ছে কি করতে হবে বেসিক্যালি প্রোজেস্টেরন দিতে হবে প্রজেস্টেরন প্রজেস্টেরন দিতে হবে এন্ড প্রজেস্টেরনটা কোথায় দিতে হবে না ভ্যাজাইনালি টিডিএস দিনে তিনবার করে দিতে হবে এবং একটা সাইকেলের মোটামুটি দিন থেকে শুরু হবে সেখান থেকে মোটামুটিভাবে একটা সাইকেলে আমরা স্টার্ট করব ঠিক আছে স্টার্ট করার পরে আপ টু আপ টু মেনস্ট্রুয়েশন এটা নর্মাল হওয়ার কথা বাট যদি নো মেনসেস হয় যদি মেনস্ট্রুয়েশন না হয় তাহলে আমাদের প্রেগনেন্সি টেস্ট করতে হবে প্রেগনেন্সি টেস্ট যদি বেসিক্যালি এখানে পজিটিভ আসে তাহলে আমাদের কিন্তু একটা খুব ভালো জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এবারে টুয়েলভ উইকস পর্যন্ত এটাকে মেনটেন করতে হবে তাহলে যদি লিউটিয়াল ফেস ডিফেক্ট হয় তাহলে আমরা সেখানে ল্যাপ্রোস্কোপি করে বেস্ট টু বা ডায়াগনোসিস করার এটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাবো যে সেখানে তারপরে আমাদের কর্পাস লুটিয়ামকে দেখতে হবে আর পেয়েটোনের ফ্লুইড এর মধ্যে ওভাম বাঁচছে কিনা সেটা দেখার উপায় আছে এছাড়া ডিফেক্টের আরো ডায়াগনোসিসের প্রসিডিওর আছে আর কি প্রসিডিওর পাওয়া যাচ্ছে আমরা এখানে ডাইলেশন অ্যান্ড পারি ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ করে আমরা কি করব না আমরা এন্ডোমেট্রিয়ামের বায়োপসি করব এন্ডোমেট্রিয়ামে যদি আমরা বায়োপসি করি ডাইলেশন কিউরাটেজের পরে তাহলে আমাদের এই এন্ডোমেট্রিয়াল বায়োপসি ডাইলেশন কিউরাটেজটা করতে হবে হচ্ছে ডে নাম্বার টোয়েন্টি সেভেন এ ঠিক আছে এবং আমরা দেখতে পাবো যে এখানে যে ফিচার রয়েছে সেটা অলমোস্ট ডে নাম্বার ঠিক আছে তার মানে কি তাহলে ফোর তার মানে কি তার মানে হচ্ছে যে ল্যাগস ঠিক আছে ফিচার ল্যাগ করছে তাহলে ল্যাগ করছে মানে কি মানে প্রজেস্টের প্রেজেন্সটা ঠিকঠাক ভাবে নেই সেই জন্য হচ্ছে গিয়ে মানে আমরা যে চেঞ্জেসগুলো পাওয়ার কথা ছিল সেই চেঞ্জেসগুলো আমরা পাচ্ছি না আচ্ছা এছাড়া এই যে আমাদের লিউটিয়াল ফেস ডিফেক্ট এর একটা ডায়াগনিসিস পেলাম এখানে ল্যাপ্রোস্কোপি করে দেখলাম যেগুলো নেই অথবা এখান থেকে আমরা দেখলাম যে এরকম ঘটনা ঘটছে এছাড়া আর কি আছে লিউটিয়াল ফেস ডিফেক্টের ডায়াগনিসের ক্ষেত্রে লিউটিয়াল ফেস ডিফেক্টের ক্ষেত্রে যদি আমরা বেসাল বডি টেম্পারেচারটাকে দেখি ডিফেক্টে সেখানে বেসাল বডি টেম্পারেচার দেখলে আমরা দেখতে পাবো যে নর্মালি বেসাল বডি টেম্পারেচারটা মোটামুটি ভাবে টেন ডেজ পর্যন্ত রেইজড থাকে নর্মাল কন্ডিশন বাট এখানে কিন্তু ইট উইল লেস দেন টেন ডেস পর্যন্ত রেইজড তাহলে দশ দিনের কম বেড়ে থাকছে সো দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে বুঝতে হবে যে এই যে বেশাল বডি টেম্পারেচারটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে দশ দিনের কম বেড়ে থাকছে আর এবার তাহলে এখানে কি হবে না দশ দিনের কম বেড়ে থাকবে আর একটা ঘটনা কি না সেটা হচ্ছে যে স্টার্ট রাইজিং থ্রি ডেজ আফটার অভ্যুলেশন মানে বেসিক্যালি ওগুলেশনের পরপরই রাইজ শুরু হচ্ছে না তারপরে কিছুদিন ওয়েট করতে হবে তারপরে গিয়ে রাইজ স্টার্ট হচ্ছে সেটা আমরা মধ্যে পাবো আচ্ছা ডিফেক্টের ফিচার আমরা পেতে পারি কিসে না সেটা আর একটা ডায়াগনোসিসের ফিচার হচ্ছে যদি আমরা সার্ভাইকাল মিউকাস দেখি সার্ভাইকাল মিউকাসে কিন্তু বেসিক্যালি মানে ফলিকিউল সরি বেসিক্যালি প্রজেস্টের যে চেঞ্জেস আছে সেই চেঞ্জেস থাকবে না তাহলে এতগুলো জিনিস করে একটা দেন হচ্ছে গিয়ে সেকেন্ড এটা দেন থার্ড হচ্ছে গিয়ে আমাদের ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ এই যে ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ আর অথবা ল্যাপারোস্কোপি এতগুলো প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা বেসিক্যালি এটাকে ডিটারমাইন করতে পারি যে এই জিনিসটা এরকম টাইপের হচ্ছে কিনা এছাড়া ডাইলেশন কিউরাটেস্ট থেকে আমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিতে পারি অ্যান্ড এন্ডোমেট্রিয়াল বায়োপসি অবভিয়াসলি সেখান থেকে মানে মানে বেসিক্যালি আমাদের ওভুলেশন সম্বন্ধে আরও কিছু আইডিয়া দেবে তো এটা গেল হচ্ছে বেসিক্যালি লিউটিয়াল ফেজের ডিফেক্ট অ্যান্ড তার ট্রিটমেন্টের কি অপশান রয়েছে সেইটা এই এখানে আমাদের ট্রিটমেন্ট অপশানটাও হয়ে গেল তাহলে একটা পার্ট কমপ্লিট হলো আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে ওভারিতে যদি আমরা ওভারিতে দেখি তাহলে ওভারিতে যেটা দেখতে যাচ্ছে ওভুলেশনের পার্টটা ওভুলেশনে কি প্রবলেম হচ্ছে তো আমরা দেখেছি যে হাইপোথালামা সেখান থেকে জিএনআরএইচ সেখান থেকে হচ্ছে গিয়ে পিটুইটারি পিটুইটারি থেকে বেসিকালি বেসিক্যালি এফএসএইচ এন্ড এল এইচ আর এই এফএসএইচ এল এইচ এর পরে সেখান থেকে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা যা পাবো সেটা হচ্ছে এটা যাবে গ্রানোলোসা এটা যাবে থিকা সেলে এখান থেকে আমাদের হচ্ছে অ্যান্ড্রোজেন আসবে এবার এটা এখান থেকে ঘুরে এসে ইস্ট্রোজেন হবে এখানে আর এবার এখান থেকে এই জিনিসটাকে হচ্ছে হচ্ছে গ্রাফিয়ান গ্রাফিয়ান সরি এখান থেকে তৈরি হতে সাহায্য করবে তারপরে এই ইস্ট্রোজেন এখান থেকে ওপরে হাইপোথালামাসে যাবে হাইপোথালামাস থেকে ঘুরে এসে এলএইচ কে বাড়াবে এলএইচ এখান দিয়ে গিয়ে গ্রানোলসা কাজ করবে গ্রানোলোসা সেল থেকে আমাদের এন্ট্রাল ফলিকেল তৈরি হবে এন্ট্রাল ফলিকেল এবারে এই সব এলেজ করে এটাকে ফাটিয়ে দেবে দিয়ে সেখান থেকে করপাস লুটিয়াম তৈরি হবে আর ওভাম বেরোবে আর এই যে ইস্ট্রোজেন রয়েছে সেটা এবারে ইউটেরাসের ওপরে কাজ করবে ইউটেরাসের উপরে কাজ করে রিসেপ্টার তৈরি করবে করপাস লুটিয়াম থেকে কাজ করবে এবং সেখান থেকে সিকিউরিটি ফেজে এ মেনটেন করবে দিস ইজ দ্য নর্মাল বেসিক পাথওয়ে যেটা আমি আগেও বলেছি এবার আমাদের এই জায়গাটার ডিফেক্টের পার্টটা কাজ করা হয়ে গেছে কম থাকলে কি করতে হবে সেটা বেরিয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে যে যদি আমাদের এখানে কোনো প্রবলেম প্রবলেম থাকে থেকে বের হচ্ছে না যার একটা প্রবলেম হচ্ছে ক্যালম্যান অ্যান্ড ক্যালম্যান সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা কি পাবো না ক্যালম্যান সিনড্রোমের ক্ষেত্রে এই ক্যালম্যান সিন্ড্রোমে বেসিক্যালি কি হবে ক্যালম্যান সিনড্রোমে হচ্ছে গিয়ে জিএনআরিস হয়ে যাবে লো তো যেহেতু ক্যালম্যান সিনড্রোমেসিক্যালি জিএনআর এইচ লো হচ্ছে তো তার ফলে কি হবে লো হয়ে যাওয়ার ফলে হচ্ছে গিয়ে এটার যে ট্রিটমেন্ট পার্টটা রয়েছে সেখানে আমাদেরকে কি করতে হবে না এফএসএইচ অ্যান্ড এলএইচ টাকে বাড়াতে হবে যেহেতু এখান থেকে এটা আসছে না তাহলে আমরা সেখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এইচ এম জি দেওয়া হয় যেটা হচ্ছে হিউম্যান ট্রফিন তারপরে এই এইচ এম জি দেওয়া হবে এইচ এম জি দিয়ে বেসিক্যালি এটা কি করবে না এটা দিয়ে আমাদেরকে দেখতে হবে যে মানে ওভারিতে গ্রাফিয়ান ফলিকেল কনভার্ট হচ্ছে কিনা কারণ আমরা যখন এইরকম দিচ্ছি মানে এটা এটা হওয়ার কথা ঠিক আছে এটা দেওয়া যেতে পারে বা এখানে আমরা জিএনআর অ্যাপ্লাই করতে পারি ডাইরেক্ট দিয়ে তারপরে আসলে ভাই আমাদের ওভারিতে এন্ট্রালফলিক্যাল হচ্ছে কিনা যখন অ্যান্ট্রিক্যাল হয়ে যাবে আমরা বেসিক্যালি এইচ সি জি অ্যাপ্লাই করে দেব এবং এই সি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে ওভুলেশন হয়ে যাবে এই যে এখান থেকে আমাদের ওভুলেশন হবে এই ওভুলেশনের টাইমে কয়টা মেনটেন করতে হবে বেসিক্যালি এটা এভাবে হতে পারে ট্রিটমেন্ট অপশনটা আচ্ছা এবারে নেক্সট যেটা আছে সেটা কি না সেটা হচ্ছে যে আমাদের জিএনআরএইচ ঠিক আছে বাট পিটুইটারি এল স্লো হওয়ার কারণ আর একটা কি হতে পারে আরেকটা হতে পারে পিটুইটারি থেকে পিটুইটারি থেকে এল স্লো হতে পারে যাকে আমরা বলছি কি যাকে আমরা বলছি বেসিক্যালি সি হ্যান্ড সিনড্রোম সি হ্যান্ড সিনড্রোমে বেসিক্যালি কি হয় না সেটা হচ্ছে যে অ্যান্টেরিয়ার পিটুইটারি নেক্রোসিস হয়ে যাচ্ছে একটা হচ্ছে পোস্ট পার্টাম হিমারেজের কারণে হতে পারে ইনফেকশনের কারণে হতে পারে বা কোনো টাইপের শক সেই কারণে বেসিক্যালি পোস্ট পার্টাম মানে বেসিক্যালি পিটুইটারি ড্যামেজ হয়ে গেছে এবার পিটুইটারি যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে সেই জন্য এখানে আমাদের এটা কম আসতে পারে এবং যখন এটা কম থাকবে তখন এগিয়ে না আমাদেরকে এই ট্রিটমেন্ট করা যেতে পারে জিএনআরিস এই ট্রিটমেন্ট করলে এইটা জিনিসটা দিয়ে আমরা এই জিনিসটা দিচ্ছি আর জিএনআরিস দিলে জিএনআরিস দিচ্ছি তা তখন আমাদের এটা আস্তে আস্তে বাড়বে দিয়ে সেটা হবে আচ্ছা এরপরে যে পার্ট রয়েছে সেটা হচ্ছে যে এই এলএইচ অ্যান্ড এফএসএইচ এবার এলএইচ এফএসএইচের যদি আমরা স্টাডি করি তাহলে সেখান থেকে আমরা কি রেজাল্ট পেতে পারি সবার প্রথমে হচ্ছে এল এইচ ইজ টু এফএসএইচ উইল দা হাই ইজ হাই অ্যান্ড সেটাকে আমরা বলছি পিসি এস সেখানে আমাদের বেসিক্যালি পিসিওএসের স্টাডি করতে হবে নেক্সট হচ্ছে এলএইচ আর এফএসএইচ দুখানাই কি হয়েছে না ইনক্রিজ হয়ে রয়েছে তার মানে হচ্ছে ওভারিতে ডিসফাংশন এবার ওভারিয়ান ডিসফাংশনে কি হতে পারে ওভারিয়ান ডিসফাংশনে কারণ হতে পারে একটা হচ্ছে প্রিম্যাচিওর প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার অ্যান্ড প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার মানে হচ্ছে লেস দ্যান ফর্টি ইয়ার্সে বেসিক্যালি ফিমেল পেশেন্টের হচ্ছে গিয়ে ওভারি আনরেসপন্সিভ আচ্ছা এবার যদি পিসিও বলা হয় সেখানে আমাদের একটা হচ্ছে ক্লোমিফেন ক্লোমিফেন সাইটের একটা হতে পারে আর একটা ট্রিটমেন্ট যেটা অপশান থাকে সেটাও হচ্ছে ওভারিয়ান ড্রিল এল ও ডি লেজার ওভারিয়ান ড্রিল আর এছাড়া বাকি যেমন অপশান থাকে তেমনই মানে এটা যা ট্রিটমেন্ট অপশান থাকে সেগুলোই বেসিক্যালি এখানে আলাদা করে আমি বললাম এই দুটো দেওয়া হচ্ছে এছাড়া এর সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যান্ড্রোজেন এর সাথে অ্যাসোসিয়েটেড যে ওবেসিটি সেগুলো কমাতে হবে ইনসুলিনিয়া তার ইনসুলিনেমিয়া তার জন্য মেট মেটফর্মিন দিতে হবে সেগুলো রয়েছে আচ্ছা এবার নেক্সট হচ্ছে এখানে ওভারিয়ান ডিসফাংশন আমরা ওভারিয়ান ডিসফাংশনের মধ্যে একটা হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ার দেন হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিন্ড্রোম যাকে যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি এফ এস এইচ রিসেপ্টার ডিক্রিজড অর অ্যাবসেন্ট যাকে আমরা বলছি স্যাভেজ সিন্ড্রোম আচ্ছা এবার প্রিম্যাচিউর ওভারিয়ান ফেলিয়ারের কারণ হতে পারে কোনো একটা কনজেনিটাল কজ এটার কারণ হতে পারে বেসিক্যালি আমরা কি বলবো এটাকে এইটার কারণ যেটা আর একটা হতে পারে সেটা হচ্ছে মামস মার্সি ইনফেকশন টিভি হতে পারে হ্যাঁ না আমানি কজেস মে বি প্রেসেন্ট আচ্ছা এবারে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেরিয়ার রিলেটেড একটা বিষয় আছে সেটা কি না ওভারিতে একটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ ওভারিয়ান রিজার্ভ এবার ওভারিয়ান রিজার্ভ কথাটার মানে হচ্ছে যে আমাদের বেসিক্যালি এফএসএইচের লেভেল দেখতে হবে ঠিক আছে এফএসএইচের লেভেল যদি আমরা বেসিক্যালি কি পাচ্ছি না হাই দ্যাট ইজ টেন ইন্টারন্যাশনাল ইউনিট টেন ইন্টারন্যাশনাল ইউনিট পার এম এল সরি এম এর থেকে যদি বেশি থাকে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম কত নম্বর দিন আমি ভুলে গেলাম মুসুবাবলী ডে ফাইভ বোধ না ডে টেন ছিল মুস্তুবাবলী ভুলে গেছে দিনটা দেখতে হবে যে কত নম্বর দিনের পরে এটা ছিল যা না ডে টেন নয় ফরটিন হবে মানে ওই ওইশনের পরে কাছাকাছি টাইমে যদি এফএসএইচ এর লেভেল খুব হাই থাকে তখন আমরা চিন্তা করি যে ওভারিয়ান রিজার্ভ ইজ অ্যাবসেন্ট মানে ওভারিতে ফলিক ইজ লেস বা অ্যাবসেন্ট দ্যাটস ওয়াইশন হচ্ছে না এবারে এই যে আমরা যে এখানে এইচ এম জি অ্যাপ্লাই করেছি বা এই যে ট্রিটমেন্ট প্রসিডিওর করেছি সেটা কিন্তু এই মানে ওভারই খারাপ হলে কিন্তু সেখানে এর কোনো অপশান নেই এখানে কিন্তু এটা আমাদেরকে কনসিডার করতে হবে যে আগে আমরা ওভারিয়ান রিজার্ভটা দেখে নেব যদি ওভারিয়ান রিজার্ভ ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা এইচ এম জি ট্রিটমেন্টের মধ্যে ঢুকতে পারি না বেসিকালি আচ্ছা এরপরে আমরা আসছি নেক্সট পার্টে যেটা আমরা গেলো হচ্ছে আমরা ওভারিয়ান রিজার্ভ দেখে নিলাম এরপর যা ছটপট করে দুটো জিনিস দেখে নেব কি না একটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের ওভারি হলে আচ্ছা এবারে নেক্সট ট্রিটমেন্টের অপশনের মধ্যে আমরা কি পাচ্ছি না দ্যাট ইজ হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্লোমিফেন কন্ডিশনই হচ্ছে যে মানে এখানে এলএইচ এন্ড এফ এস এইচ এগুলোর সিক্রিসান ওকে জিএনআরএচ এর সিক্রিসন ইজ ওকে ঠিক আছে অ্যান্ড ফাইনালি নর্মকোনার মানে হচ্ছে ওভারি ইজ ওকে ঠিক আছে অ্যান্ড ক্লোমিফেনের ক্ষেত্রে বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে ওই পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া হবে ফর ফাইভ ডেজ অ্যান্ড আপ টু দুশো পঞ্চাশ মিলিগ্রাম দেওয়া যেতে পারে এমন করে মোটামুটিভাবে সিক্স সাইকেলস চালাতে হবে আচ্ছা এটা শুরু কবে করতে হবে এটা হচ্ছে মোটামুটিভাবে ওই মানে পাঁচ দিন দিতে হচ্ছে এটা মোটামুটি টু আচ্ছা এবার আমাদের তাহলে পাঁচ দিন দিলাম যে ছটা সাইকেলের মধ্যে দেওয়া যেতে পারে এবার এই যে পাঁচ দিন যে আমরা দিচ্ছি এই জায়গাটা একটা কেস আছে পাঁচ দিন দিলাম পাঁচ দিন শেষ হলো তারপরে আমাদেরকে ফাইভ টু সেভেন ডেজ ওয়েট করতে হবে তারপরে আমাদের ওভুলেশন এক্সপেক্টেড অ্যান্ড এখানে এগিয়ে না আমরা বিভিটি মেনটেন করতে পারি যদি আমাদের দেখতে হয় যে কোনো রকম ইয়ে আছে কি না এবং এই ক্ষেত্রে ক্ষেত্রে বেসিক যদি এটা করা হয় তাহলে পাঁচ থেকে সাত দিন পরে এখানে কয়টাস করতে হবে তাহলে কয়টাস করলে সেটা বেসিক্যালি মানে ফার্ট মানে বেসিক্যালি কনসেপশনের চান্স থাকে আচ্ছা এবারে ক্রোমিফেন সাথে অ্যাসোসিয়েটেড অনেক কিছু দেওয়া যেতে পারে লাইক মেটফরমিন এটা বেসিক্যালি ইনসুলিন রেজিস্টেন্সে দেওয়া হয় দেন হচ্ছে এলট্রক্সিন এটা বেসিক্যালি হচ্ছে হাইপোথাইরয়েডে দেওয়া হয় দেন হচ্ছে কি আমাদের ডেক্সামিথাজন এটা হচ্ছে কি বেসিক্যালি অ্যান্ড্রোজেন এক্সেস এই এই কেসে দেওয়া হয় অ্যান্ড যদি আমাদের ওবেসিটি থাকে তাহলে সেখানে এটাকে ডিক্রিজ দ্য বিএমআই করার চেষ্টা মানে বডি মাস ইন্ডেক্স থেকে কমিয়ে কেজি পার মিটার স্কোয়ারের মধ্যে রাখার চেষ্টা করতে হবে দ্যাট আ বেসিক থিং ইন কেস অফ আচ্ছা তো এই গেল হচ্ছে বেসিক্যালি ক্রোমিফেন এর ট্রিটমেন্ট অ্যান্ড আচ্ছা আর ওভারির ক্ষেত্রে যদি আমাদের বুঝতে হয় তাহলে আরও কিছু ইনভেস্টিগেশন এখানে রয়ে যায় যেগুলোকে আমরা দেখি না তো সেই ইনভেস্টিগেশনগুলো কি কি না বেসিক্যালি আমরা এখনো পর্যন্ত করা হয়নি তার মধ্যে একটা হচ্ছে টিভিএস মানে ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাফি টিভিএস দিয়ে আমরা কি জানতে পারি টিভিএস দিয়ে আমরা জানতে পারি যে একটা হচ্ছে যে গ্রাফিয়ান সাইজ গ্রাফিয়ান ফলিকেল এর সাইজ বেসিক্যালি এটা সাইজ হতে হবে আঠেরো থেকে কুড়ি সেন্টিমিটার কিউব আচ্ছা নেক্সট আমরা আমরা দেখতে পারি যে সেটা হচ্ছে যে ফেজে ওইটিয়াল না প্রজেস্টোরন যখন থাকে প্রজেস্টরন থাকার সময় আমরা যদি ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামকে দেখি তাহলে তার থিকনেস থিকনেস উইল থিকনেস হয়ে যায় আমরা বলতে পারি যে একটা যেটা সেটা হচ্ছে যে আমাদের ল্যাপ্রোস্কোপি করতে হয় যেটা আমি আগেও বলেছি ল্যাপ্রোস্কোপি ল্যাপ্রোস্কোপি করে আমরা ওভাম দেখতে পারি আর হচ্ছে গিয়ে করপাস লুটিয়াম দেখতে পারি ওভামটা পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে থাকে অ্যান্ড দেন আমরা কর্পাস লুটিয়াম দেখতে পারি বেসিকালি এই রয়েছে এর মধ্যে এরপরে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি মেনস্ট্রুয়াল হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট মেন স্ট্রুয়াল হিস্ট্রি থেকে আমরা অনেক কিছু জানতে পারি মেনস্টুয়াল হিস্ট্রি যদি নর্মাল থাকে ঠিক আছে তাহলে বোঝা যাবে যে ওভুলেশানের কোনো প্রবলেম মানে ওভুলেশানের হচ্ছে সম্ভাবনা ঠিকঠাক রয়েছে যেমন ওভুলেশান ঠিক হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কিছু হরমোনাল ফ্যাক্টস তার মধ্যে ফার্স্ট হচ্ছে প্রজেস্টেরন প্রজেস্টের নর্মাল কি হয় নর্মাল হচ্ছে আমরা যদি এইথ ডেতে দেখি তাহলে সেখানে আমরা পাবো যে লেস দ্যান ওয়ান ন্যানোগ্রাম পার এম এল যদি আমরা টোয়েন্টি ডেতে দেখি তাহলে টু পার এম এল অ্যান্ড আমরা যদি ওই এই যে আমরা যখন এখানে লিউটিয়াল ফেস ডিফেক্ট আমরা এখানে দেখলাম তো সেই লিউটিয়াল ফেস ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের আর একটা পয়েন্ট হচ্ছে যে অন দ্যাট উইল লেস প্রজেস্টের কিন্তু এখানে আমাদের লেস থাকবে অ্যান্ড সো আমরা এখানে অন দেখব প্রজেস্টেরনের পরে হচ্ছে আমাদের এলএইচ দেখতে হবে এলএইচের দুটো জিনিস আছে একটা হচ্ছে সার্জ সার্জের পরে যেটা হয় তারপরে হচ্ছে মোটামুটি ভাবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট আওয়ার পরে হচ্ছে ওভুলেশন হবে যদি আমরা দেখি যে পিক পিকে থেকে মোটামুটি ভাবে বারো থেকে টোয়েন্টি সিক্স আওয়ার পরে হচ্ছে ওভুলেশন হবে এন্ড যদি আমরা এই জিনিসটাকে সরি বারো থেকে টোয়েন্টি হ্যাঁ ওরকম অ্যান্ড ড্র যদি আমরা এটা হচ্ছে সেরামে এবার যদি আমরা ইউরিনারি দেখি ইউরিনারি যদি আমরা এলআইচ দেখি তাহলে ইউরিনারি এলআইচ দেখলে আমরা দেখতে পাবো যে বেসিকালি চোদ্দো থেকে টোয়েন্টি আওয়ার পরে হচ্ছে গিয়ে বেসিকালি ওভুলেশান হচ্ছে সো এই গেলে হচ্ছে হরমোনাল ইনভেস্টিগেশনস আর ল্যাপ্রোস্কোপিক হলো টিভিএস হলো তো এবার ঘটনা হচ্ছে এখানে যা লেখা হলো ঠিক আছে এই ল্যাপ্রোস্কোপিটা বাদ দিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু ইনভেস্টিগেশনের কথা হলো এখানে বলছে বলছে বাদ দিয়ে কিন্তু হ্যাঁ যে আমরা মানে এক নম্বর যদি আমি এটাকে বলি যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি সেকেন্ড হচ্ছে হরমোনাল এক্সামিনেশন থার্ড হচ্ছে বেসিক্যালি বেসাল বডি টেম্পারেচার এটাকে বাইফেসিক হতে হবে বেসাল বডি টেম্পারেচার দেন ফোর্থ হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল টিভিএস ফোর্থ হচ্ছে টিভিএস আচ্ছা আর একটা থাকছে বাকি সেটা হচ্ছে কি না পাঁচ নম্বর যদি আমি বলি ইনভেস্টিগেশন পাঁচ নম্বর ইনভেস্টিগেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ কোন সময় করা হবে ডাইলেশন কিউরাটেজ ডে নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি থ্রির মাঝখানে ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ করা হবে ডাইলেশন অ্যান্ড কিউরাটেজ হচ্ছে গিয়ে এন্ডো মেট্রিয়াল চেঞ্জেস দেখাবে অফ মানে ডিউটু প্রজেস্টেরনের জন্য যে চেঞ্জেস আছে পলিকুলার পলিকেল না সরি পলি প্রলিফারেটি ফেসে যে চেঞ্জেস আছে সেই তাহলে পলি প্রলিফারেটি ফেসে যে চেঞ্জেস আছে সেই পলিফারেটিভ ফেসের চেঞ্জেস প্রজেস্টেরনের জন্য যা হবে সেই জিনিসটা দেখাবে সো এটা হচ্ছে এগুলো কি না এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ওয়ে অফ ডায়াগনিসিং ওভুলেশন এন্ড এটা হচ্ছে বেসিক্যালি কি না আমাদের ডাইরেক্ট ওয়ে অফ ডায়াগনিস অফ ওভুলেশন তাহলে হচ্ছে আমরা ওভুলেশনের এ বলি ইন শর্ট তাহলে হচ্ছে ওভুলেশনের এর যদি আমাদের দেখতে হয় তাহলে ডায়াগনিস মধ্যে তিনটে পাবো আমরা একটা হচ্ছে ইনডাইরেক্ট একটা হচ্ছে বেসিক্যালি ডাইরেক্ট একটা হচ্ছে কনক্লুসিভ কনক্লুসিভ এর মধ্যে আমরা বলতে পারি প্রেগন্যান্সি ডাইরেক্ট এর মধ্যে আমরা বলতে পারি বেসিক্যালি হচ্ছে ল্যাপ্রোস্কোপি এন্ড এখানে আমাদের ইনডাইরেক্ট এর মধ্যে একটা হচ্ছে মেন্স হিস্ট্রি মেনস্ট্রুয়াল হিস্ট্রি দেন হচ্ছে আমাদের হরমোনস দেন হচ্ছে গিয়ে আমাদের ব্লাসাল বডি টেম্পারেচার এন্ড তারপরে আমরা পাচ্ছি হচ্ছে টিভিএস তারপরে হচ্ছে আমাদের ডাইলেশন এন্ড কিউরাটেজ

আনরাপচার ফলিকল এর ক্ষেত্রে বেসিক্যালি এখানে রাপচার করানোর জন্য যে ইয়ে দেওয়া হয় স্যার দ্যাট ইজ অ্যাকচুয়ালি এগেইন এইচসিজি দেওয়া যেতে পারে তো এবারে আমরা লাস্ট একটা জিনিস যারা দেখছিলাম সেটা হচ্ছে যে আনরাপচারড সরি মানে লিউটেনাইজড কিন্তু আনরাপচারড ফলিকল সেখানে জাস্ট এইচসিজি দেওয়া যেতে পারে এইচসিজি হচ্ছে কি পাঁচ হাজার থেকে যেটা দশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট পার এম এল

পোল্যাক্টিন মে বি হাই এবার এটা ইট ইজ প্রেজেন্ট ইন বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রে আমাদেরকে ডোপামিন ডোপামিনিস দিতে হবে অ্যান্ড যে ডোপামিন অ্যাগনিসটার নাম হচ্ছে অ্যান্ড কার্বেগোলিনাই এটা কেন দিচ্ছি আমরা বিকজ ইট ইজ ভেরি মাচ সেফ ইন প্রেগন্যসি অলসো তো সেই জন্য এটা ডোপামিন ডোপামিনিস হাই থাকলে সেটাকে ঠিক করে দেবে আর একটা জিনিস যেটা দ্যাট ইজ থাইরয়েড থাইরয়েডের জন্য আমাদেরকে কি করতে হবে না টিএসএইচ দেখতে হবে টিএসএইচ যদি হাই থাকে তার মানে থাইরয়েড ফাংশন ইজ লো দ্যাট ইজ হাইপোথাইরয়েড তখন আমাদের এলট্রক্সিন দিতে হবে ইট ইজ সিম্পল থাইরয়েড যদি হয় তাহলে সেটাকে ম্যানেজ করার জন্য এলট্রক্সিন দিতে হবে আচ্ছা অ্যান্ড দ্য ফাইনাল একটা জিনিস রয়ে যাচ্ছে সেটা হচ্ছে যেটা আগে মেলের ক্ষেত্রে ছিল সেটা কি না মেলদের ক্ষেত্রে আমাদেরকে টেস্টিস কে মাপতে হবে টেস্টিস মাপার জন্য যেটার নাম সেটা হচ্ছে অর্কিডোমিটার অর্কিডোমিটারতে মাপতে হবে এবং নর্মাল ভ্যালু হচ্ছে গিয়ে মোটামুটিভাবে টোয়েন্টি সেন্টিমিটার কিউ ওকে আচ্ছা আশা করি আমি একটা বেসিক আইডিয়া নিজে তৈরি করতে পেরেছি এবং সেটা দিতে পেরেছি এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে